সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপানন্তা। বৃষলগ্ন বৃষরাশি, আপনাদের লগ্ন রাশি এবং ষষ্ঠভাবের অধিপতি গ্রহ শুক্র সক্ষেত্রে সঞ্চার করছে 18ই সেপ্টেম্বর, সেখানে শুক্র 13ই অক্টোবর অবধি অবস্থান করবে। এটা অন্যান্য সব রাশি লগ্নের মতোই আপনাদের জন্য একটা অত্যন্ত শুভ সঞ্চার, যে সঞ্চারে বিশেষ বিশেষ ক্ষেত্রের কর্ম পেশাকে একটা বিশেষ উন্নতি বিশেষ প্রগতি শুক্র দিয়ে যাবে। আপনার যদি হোটেলস, এন্টারটেনমেন্ট, ট্রাভেল, ট্যুরিজম, বিউটি, ইলেকট্রনিক্স, কম্পিউটার, ল, লিগাল ফার্ম, ডাক্তার, মেডিসিন, জুয়েলারি, ফ্যাশন, ফাইন ডাইনিং রেস্টুরেন্টস, ইন্টিরিয়ার ডেকোরেশন, সিনেমা এবং যে কোনো রকমের শিল্প, গান, নাচ, কবিতা, ক্রিয়েটিভ, এই সমস্ত ফিল্ডে যদি আপনার পেশা বা কর্ম হয়, অতি অবশ্যই কিন্তু আপনারা বিশেষ শুভত্ব একটা আশা করতে পারেন এই সময়। এই 18 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবরের মধ্যে একটা বিশেষ পর্ব আছে, 2 অক্টোবর থেকে 5 অক্টোবর। এই 4টে দিন একটা স্পেশাল টাইম। এই 4টে দিন স্বাতি নক্ষত্রের চতুর্থ পাদে শুক্র অবস্থান করবে, 16 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রি তুলা রাশি। এইখানে শুক্র পুষ্কর নবাংশ অর্জন করবে, যে পুষ্কর নবাংশের কারণে শুক্র নবাংশতে মীন রাশিতে তুঙ্গস্থ থাকবে। ফেনোমেনালি স্ট্রং একটা সময়। তো আপনাদের যে কোনো শুভ কাজ, যে কোনো ইম্পর্টেন্ট কাজ, যা কিছু আপনারা এক্সিকিউট করতে চান, এটা আগে থেকে প্ল্যান পরিকল্পনা করে নিন যে 2 থেকে 5ই অক্টোবর এই সময়তে আপনারা এই কাজগুলো করবেন। আপনাদের প্রাপ্তি কী কী হতে পারে বৃষলগ্ন বৃষরাশি? হেলথ নিয়ে বিশেষভাবে আপনারা একটা রিকভারির জায়গা আশা করতে পারেন। নানান রকম চিকিৎসার পথ খুলবে, অনেক কিছু যদি চিকিৎসা বিভ্রাট হয়ে থাকে, মেডিকেল ট্রিটমেন্ট স্যুট না করে থাকে, প্রপার ড্রাগস প্রেসক্রিপশন না পেয়ে থাকেন, সেই জায়গাগুলোতে আপনারা রিলিফ পাবেন এবং ইন জেনারেল যারা ভালো আছেন তারা আরও ভালো থাকবেন। যে কোনো রকমের স্কিল, গাড়ি চালানো শিখলেন, কম্পিউটার কোর্সে ভর্তি হলেন, একটা কোনো মহিলারা, হোম মেকাররা কুকিং বেকিং ক্লাসে ভর্তি হলেন, যেটা আপনাকে পরবর্তীকালে একটা আয়ের পথ তৈরি করে দেবে, যে কোনো রকমের স্কিল, যে কোনো রকমের হাতের কাজ, ভোকেশনাল ট্রেনিং এই সময় আপনারা করতে পারেন। যারা হিলিংয়ে আছেন তাদের কিন্তু এই সময় একটা নাম যশ বৃদ্ধি পাবে। ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্রে যদি কিছু আটকে থাকে সেই জায়গায় কিন্তু আপনাদের ইনহেরিটেন্সের যে প্রাপ্তি সেটা এখন আপনারা আশা করতে পারেন। বিশেষভাবে কর্ম পরিবর্তন, দশমপতি বক্রগতিতে বসে আছে, স্লো স্যাটার্ন একটা মন্থর গতি, একটু মোমেন্টাম কম আছে জীবনে, সেই জায়গায় শুক্রের স্বগৃহে অবস্থানটা আপনাদের একটা ভালো কর্ম পরিবর্তন এবং একটা প্রমোশনের জায়গা কিন্তু তৈরি করবে। বাবার জন্য একটা বিশেষ ভাগ্যোদয়, সৌভাগ্য, একটা বাবার ভালো চাকরি, বাবার বিদেশে একটা কোনো স্থানান্তর, বাবার কিছু টাকা পয়সা আটকে ছিল, বাবার ব্যবসায় ভালো চলছিল না, সেই জায়গায় বাবার জীবনে, বাবার অস্তিত্বের মধ্যে একটা ইতিবাচক প্রভাব আসার এই সময় একটা সম্ভাবনা। হায়ার এডুকেশনে আপনারা একটা সাকসেস পাবেন, কোনো যোগাযোগ, কোনো কোর্সে অ্যাডমিশন পাওয়া ইত্যাদি, ভালো নম্বর পাওয়া হায়ার এডুকেশনে। লোন স্যাংশন, বহু মানুষের বহু কাজ লোনের জন্য আটকে আছে, বিজনেসের জন্য লোন নিয়েছেন, সেই লোন স্যাংশন হওয়া। কিন্তু এখানে একটা রেড ফ্ল্যাগ আছে, এই সময় বৃষলগ্ন বৃষরাশি আপনাদের কিন্তু ঋণের ভারটা বাড়তে পারে, খুব বুঝে
চিন্তাভাবনা করে, হিসেব করে, ক্যালকুলেট করে কিন্তু পা বাড়াবেন। কারণ এক্সেসিভ লোন হয়ে যাওয়ার সম্ভাবনা, যেটা পরে আপনার মনে হবে যে ঋণে জর্জরিত হয়ে গেলাম। এনজয়মেন্টের সময় অবশ্যই তার সঙ্গে এক্সপেন্স, এনজয়মেন্ট এক্সপেন্স ছাড়া হবে না। সুতরাং একটা প্লেজার, লং ডিস্টেন্স ট্রাভেল, আমোদ প্রমোদ, বিনোদন, এনজয়মেন্ট, এন্টারটেনমেন্ট এবং তার সঙ্গে এক্সপেন্স, এই জায়গাগুলো কিন্তু আপনাদের অবশ্যই একটা এক্সপিরিয়েন্সের মধ্যে আসবে। এবার যেটা সমস্যা আপনাদের এই লগ্ন রাশির অধিপতি গ্রহকে নিয়ে, সেটা হচ্ছে এই গ্রহ সুখ, সুখভোগ, বিলাসিতা, আরাম, এনজয়মেন্টের গ্রহ। তো যখন আমরা সুখ, সুখভোগ, আরাম, এনজয়মেন্টে থাকি, তখন আমরা নন ওয়ার্কিং মোডে থাকি, তখন উই আর রিল্যাক্সিং, উই আর অ্যাট ইজ। এটাই হচ্ছে শুক্রের সমস্যা। শুক্র গ্রহর যেটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে অত্যন্ত কর্মবিমুখ, আরামপ্রিয়, লেডব্যাক। শনি যে তুলারাশিতে তুঙ্গস্থ, শনির ডিসিপ্লিন, অধ্যাবসায়, শ্রম, নিয়ম, নিষ্ঠা, এই বিষয়গুলো শুক্রের জন্য, তুলারাশির জন্য বিশেষভাবে প্রয়োজন এবং এগুলোই চ্যালেঞ্জ। ইজি গোয়িং হয়ে যাওয়া, ইন্ডালজেন্ট হয়ে যাওয়া, বিন্দাস, সব চলতা হ্যায়, এই অ্যাটিচিউডের কারণে বহু মেধা বিশিষ্ট মানুষ, অনেক ট্যালেন্ট থাকা সত্ত্বেও একটা ওয়েস্টেড লাইফ হয়ে যায় বহু মানুষের। এই জায়গাটা কিন্তু অতি অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, এই জায়গাটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। দিস ইজ দ্য চ্যালেঞ্জ, যে আপনাদের বিলাসিতা, আমোদ প্রমোদ, আরামপ্রিয়তা, ইন্ডালজেন্স, এই জায়গাটা যেন আপনাদের নেগেটিভ রেজাল্ট না দেয়, পজিটিভগুলোর জন্য যে এফর্টটা দিতে হবে সেই এফর্টটা যেন মাইনাস, মিসিং না হয়ে যায়। শুক্র গ্রহ 243 দিনে একবার রোটেট করে, পৃথিবী যেরকম 24 ঘন্টায় নিজের অ্যাক্সেস ঘূর্ণাক্ষ বরাবর রোটেট করে আর 365 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে, শুক্র 225 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে আর 243 দিনে নিজের অ্যাক্সিসে ঘোরে। তাহলে এক্সট্রিমলি স্লো। এই যে স্লো, সকালবেলা ঘুম থেকে উঠতে একেবারে, শীতকালে তো বটেই, গরমকালেও এসি চালিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে তুলালগ্ন, তুলারাশি, শুক্রের জাতক কিছুতেই বিছানা ত্যাগ করতে পারে না, বিছানার সঙ্গে তাদের একটা ম্যাগনেটিক রিলেশন থাকে। তো এই জায়গাটা একটা বিশেষ চ্যালেঞ্জ। এবং ইউরেনাসের মতো শুক্র গ্রহ, তার এই যে নিজের অ্যাক্সিসে সেটা ঘোরে, সেটা কিন্তু ইউরেনাসের মতো ক্লকওয়াইজ, এই জন্য শুক্রও কিন্তু আমাদের জীবনে ইউরেনাসের মতো কিছু ব্রেক থ্রু রেজাল্টস দেয়। এবং এই 18 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর আপনারাও কিন্তু কিছু ব্রেক থ্রু রেজাল্টস আশা করতে পারেন। ওম ধর্মপালকায় নমঃ, এই আপনাদের জন্য মন্ত্র, ওম ধর্মপালকায় নমঃ। যদি দেখেন কোনো এরিয়াতে কাজ আটকে যাচ্ছে, একটা আননেসেসারি কোনো অবস্টেকল আসছে, কোনো সমস্যা আসছে, সঙ্গে সঙ্গে ওম ধর্মপালকায় নমঃ এই মন্ত্র স্বাধিষ্ঠান চক্রে নাভি থেকে 3-4 ইঞ্চি নিচে যে ক্ষেত্রটা, সেখানে হাত রেখে বা সেখানে অ্যাওয়ারনেস নিয়ে গিয়ে স্ট্রেট 108 বার, যদি রোজ করতে পারেন তাহলে 108 বার, না করলে 11, 21, 54 বার করবেন ওম ধর্মপালকায় নমঃ। অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন, আপনাদের লগ্ন রাশি অধিপতি গ্রহ আপনাদের জন্য স্পেশাল ফেভার নিয়ে আসছে এই শুক্রের ট্রানজিট। শুধু অলসতা আর লোন বেড়ে যাওয়ার জায়গা থেকে নিজেদের একটু সতর্ক রাখবেন, সাবধান রাখবেন এবং একটু ওয়াচডগের মতো এই দুটো
জায়গাকে ওয়াচ করবেন। সর্বম শুভময়ম শুভনন্তা শুভকৃপানন্তা।